সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম। বঙ্গবন্ধুর ডাকে 26 মার্চ শুরু হয় মুক্তিযুদ্ধ, তবে 21 নভেম্বর অনন্য মাত্রা পায় বাঙালির স্বাধীনতা সংগ্রাম। বাংলাদেশের সেনা, নৌ ও বিমান বাহিনী সেদিন সম্মিলিতভাবে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে আক্রমণ শুরু করে। এরপর 80-এর দশকের মাঝামাঝি থেকে দিনটি সম্মিলিতভাবে সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালন হচ্ছে। এর আগে 25 মার্চ সেনা, 10ই ডিসেম্বর নৌ এবং 28শে ডিসেম্বর বিমান বাহিনী আলাদাভাবে দিবসটি পালন করত। এই যুদ্ধের মধ্যে সশস্ত্র বাহিনী, মুক্তিযোদ্ধা সবই মিলে একত্রিতভাবে আমরা পাকিস্তানিদেরকে প্রতিরোধ করেছিলাম। সব বাহিনীরই এটাই একটা কমন প্রতিষ্ঠা দিবস, হ্যাঁ, এবং একসঙ্গে মিলে একটা অর্জনের দিবস, বড় অর্জন। মুক্তিযুদ্ধের চেতনায় গঠিত বাংলাদেশের সশস্ত্র বাহিনী 44 বছরে একটি স্থিতিশীল ও সমরশক্তিতে সমৃদ্ধ অবস্থায় এসে পৌঁছেছে বলে মনে করেন এই দুই সাবেক সেনাপ্রধান। দেশাত্মবোধ, মুক্তিযুদ্ধের চেতনা সব মিলে আর্মি, নেভি, এয়ার ফোর্সেস সুপার ডিফেন্সিভ ফোর্স। সেনাবাহিনীর যে ঐতিহ্যগুলো আছে, তার যে নিয়ম কানুন আছে, তাকে তার মতন করে ছেড়ে দেওয়া উচিত, একে বিতর্কের মধ্যে যেন না আনা হয়। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি দুর্যোগ মোকাবেলা এবং সন্ত্রাস, দুর্নীতি ও জঙ্গিবাদ প্রতিরোধে সশস্ত্র বাহিনীর ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও অনেকদিন ধরে দক্ষতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছে সশস্ত্র বাহিনীর সদস্যরা। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।